তো হ্যালো টু ফ্যামিলি, হোপ করছি তোমরা সবাই ঠিকই আছো। তো আজকের ভিডিওতে বলবো, তোমরা যদি হেয়ার স্টাইল নিয়ে একটু আনকনসিয়াস থাকো অ্যান্ড তোমরা ভাবছো বেস্ট হেয়ার স্টাইল বা ট্রেন্ডি হেয়ার স্টাইল কী চলছে এখন এবং কীভাবে তোমরা সেই হেয়ার স্টাইলগুলো করবে সেটার ব্যাপারে যদি ভেবে থাকো তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। অ্যান্ড এই ভিডিওতে বলবো বেস্ট হেয়ার ওয়্যাক্সের ব্যাপারে, যেটা তোমরা ইউজ করে আরও বেটার হেয়ার স্টাইল করতে পারো। তো স্টার্ট করার আগে এনি প্রবলেম, এনি ডাউট, ডাইরিং ইনস্টা ডিএম করো, ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে। এবার আসি ভিডিওর টপিকে। ফার্স্ট আমি বলবো হেয়ার স্টাইলের ব্যাপারে। তো তোমরা বেটার একটা হেয়ার স্টাইল বা ট্রেন্ডি হেয়ার স্টাইল যদি ফলো করতে চাও, ডিসক্রিপশানে একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, যেটা তোমরা প্লে স্টোরও পেয়ে যাবে, নর্মালি সার্চ করতে পারো পিন্টারেস্ট বলে। তো ওখানে তোমরা তোমাদের শুধুমাত্র হেয়ার স্টাইল নয়, তোমরা ওখানে ফ্যাশন রিলেট, হেয়ার স্টাইল রিলেট সব রকমের তোমরা ট্রেডিং যে আপডেটগুলো সেগুলো ওখানে পাবে। অ্যান্ড তার সাথে সাথে ফ্যাশন বলো, তোমাদের যেটা ভালো লাগে বা তোমরা যেটা ফলো করতে চাও সেটাও তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা ওখানে সেটাকে চয়েস করে ফলো করতে পারো, চাও চেক আউট করতে পারো, ডিসক্রিপশন লিঙ্ক থাকবে। ট্রেন্ডি হেয়ার স্টাইল মিন্স তোমরা সেই হেয়ার স্টাইলটা ক্যারি করার আগে, আমি এর আগেও বলেছি এখনও বলছি, তোমরা তোমাদের ফেস টাইপটা জানো, ফেস টাইপ অনুযায়ী তোমরা হেয়ার স্টাইল করো। আমি জাস্ট আমার ওপিনিয়নটা বলছি, তোমরা তোমাদের হেয়ার স্টাইলটা চয়েস করতে পারো। তো এবার আসি হেয়ার ওয়্যাক্সের ব্যাপারে। তো তোমরা হেয়ার ওয়্যাক্স অনেক রেঞ্জের পেয়ে যাবে, একটা হলো লো রেঞ্জ, একটা হাই রেঞ্জ, একটা মিডিয়াম রেঞ্জ। তো লো রেঞ্জের যে হেয়ার ওয়্যাক্স আছে সেগুলো অনেক চিপ হেয়ার ওয়্যাক্স। হেয়ার ওয়্যাক্সে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইউজ করছেন, কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছে সেটা পর্যন্ত থাকে না উল্লেখ। অ্যান্ড তোমরা ওই ওয়্যাক্সটা তোমাদের হেয়ারে লাগাও, অ্যান্ড অবশ্যই তোমাদের ড্যামেজ হয়, চুল তখন পড়া স্টার্ট হয়ে যায়। তো বলবো তোমরা এই হেয়ার ওয়্যাক্সগুলো অবশ্যই যতটা পারবে লেফট করার চেষ্টা করো। তো তোমরা এই হেয়ার ওয়্যাক্সটা ইউজ করতে পারো, এটা হচ্ছে আরবান গার্ডুর 02 ইনফিনিটি হেয়ার ওয়্যাক্স। অ্যান্ড এটা অনেক বেস্ট প্রোডাক্ট, তোমাদের বলবো তোমরা যদি ইউজ না করে থাকো এখনো অবধি তাহলে এটা একবার ইউজ করে দেখো। এটার আমি কোনো প্রমোট করছি না, অ্যান্ড তোমাদের এমনটা যেন না লাগে আমি এটাকে প্রমোট করে দেখাচ্ছি। তো আমি যে এতদিন ইউজ করে এসেছি সেটাই আমি তোমাদের কাছে এক্সপ্লেন করছি। আমি লো রেঞ্জের হেয়ার ওয়্যাক্স ইউজ করেছি অ্যান্ড হেয়ার জেলও ইউজ করেছি, বাট সেগুলোতে তোমাদের হেয়ার ড্যামেজ হয় অ্যান্ড চুল পড়া স্টার্ট হয়ে যায়। তোমরা যতটা পারবে হেয়ার ড্যামেজ থেকে বাঁচো, বিকজ হেয়ার ড্যামেজটা অনেক বিগ প্রবলেম যেটা তোমরা লং টার্মে ফেস করবে। অ্যান্ড তাই বলছি তোমরা নর্মাল একটা হেয়ার ওয়্যাক্স ইউজ করো, অ্যান্ড এটা মিড রেঞ্জের বেস্ট হেয়ার ওয়্যাক্স, এর থেকেও লো প্রাইসে আছে, বাট আমি বলবো তোমরা এই হেয়ার ওয়্যাক্সটাই ইউজ করো। অ্যান্ড এটার অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা বাই করতে পারো। এটার প্রাইস এখন অ্যামাজন রিসেন্ট ডিল দেখলাম 280 rupees দেখাচ্ছে, আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আমার 340 নিয়েছিল। তো তোমরা এই প্রোডাক্টটা বাই করো অ্যান্ড অবশ্যই তোমরা ইউজ করে দেখো। তো যখন তোমরা হেয়ার ওয়্যাক্স ইউজ করো তখন তোমাদের শ্যাম্পু করতে হয় যাতে তোমাদের হেয়ার ওয়যাক্সটা তোমাদের হেয়ার থেকে রিডিউস হয়। বাট এই যে আরবান গার্ডুর প্রোডাক্টটা দেখছো, এটা নর্মাল ওয়াটার ওয়াশেও তোমাদের যে হেয়ার ওয়্যাক্স সেটা তোমাদের রিডিউস হয়ে যায় অ্যান্ড কোনো ড্যামেজ করে না। আরেকটা কথা, তোমরা এই ওয়্যাক্সটা বা যে কোনো ওয়্যাক্সই ইউজ করো না কেন, তোমরা হেয়ারে লাগাও, হেয়ারের রুটে কোনো দিন যাবে না। সবচেয়ে বড়ো যে প্রবলেমটা হয় সেটা হলো তোমাদের হেয়ার ড্যামেজ, বিকজ তোমরা যে হেয়ার ওয়্যাক্সগুলো ইউজ করো লো বাজেটে সেগুলোতেই তোমাদের হেয়ার ড্যামেজ স্টার্ট হয়। অ্যান্ড হেয়ার ড্যামেজ অনেক বিগ প্রবলেম যেটা তোমরা পরের দিকে মিন্স লং টার্মে বুঝতে পারবে যখন তোমাদের হেয়ারটা ন্যাচারালি প্রডিউস করা বন্ধ করে দেবে। আমি যে হেয়ার ওয়্যাক্সটার কথা বলছি এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ হচ্ছে সেটা পর্যন্ত উল্লেখ আছে, দ্যাটস ওয়াই বলবো এটা বেস্ট হেয়ার ওয়্যাক্স। কারণ তোমরা নর্মাল যে হেয়ার ওয়্যাক্সগুলো কেন তাতে কী দিয়ে সেটা বানানো হচ্ছে সেটা পর্যন্ত থাকে না। তো তোমরা বুঝতেই পারছো আমি এটাকে কেন বলছি, আমি এটা ইউজ করছি, দ্যাট মিন্স তোমরাও ইউজ করে দেখো। অ্যান্ড নিশ্চয়ই কমেন্ট করে বলো যদি তোমরা ইউজ করেছো বা করছো, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে লাইক করে বলো। এনি ডাউট, এনি প্রবলেম ডাইরেক্ট ইনস্টায় ডিএম করতে পারো, অ্যান্ড কী টপিকের ওপর ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করে বলতে পারো। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্ট, সাপোর্ট করতে ভুলো না, থ্যাংক ইউ।